হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস ইডি কনস্টিক্যাল দু হাজার একুশের ম্যাথ ক্লাস থার্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা এক বারো দু হাজার একুশের শিফট অনে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেনও সে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের ম্যাথ বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথমে বলছে হরি দুটো দ্রব্য এ এবং বিকে মোট বারোশো পঞ্চাশ টাকা কিনছে সে দ্রব্য এ কে টোয়েন্টি পার্সেন্ট খোঁজ দিতে এবং দ্রব্য বিকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে যদি বিয়ের বিক্রয় মূল্য এর বিক্রয় মূল্যে দ্বিগুণ অপেক্ষা সেভেন্টি কম হয় সেক্ষেত্রে এর কয় মূল্য কত একটু লেনদি ধরে নাও যে এর কয় মূল্য কত এর কয় মূল্য আমি এই ধরলাম ঠিক আছে এর কয় মূল্য ধরলাম এ আর বিকে ধরলাম কি না বি এখন এ প্লাস বি কত আছে না বারোশো পঞ্চাশ ঠিক আছে এটা থাক দেখো এ কে বিক্রি করছে টোয়েন্টি পার্সেন্ট মানে এ ইন্টু আশি বাই একশো আশি মানে এখান থেকে কী হবে দেখো চার বাই পাঁচ বলতে পারি আমি ইন্টু চার বাই পাঁচ আর বিকে বিক্রি করছি দেখো পার্সেন্ট লাগবে সমান সমান এইটা এখন দেখো এখান থেকে পাচ্ছি আমি কি এইট এ এইট এ বাই ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা আর মাইনাস সেভেন্টি ফাইভ তেইশ বি বাই হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি দিয়ে প্রত্যেকে গুণ করে দাও তাহলে এখানে পাচ্ছি আমি চারশে বত্রিশ মানে বত্রিশ এ পাচ্ছি এখানে পাচ্ছি আমি পনেরোশো আর এখানে পাচ্ছি আমি তেইশ বি ঠিক আছে আমার লাগবে কি না এর মানটা দরকার আমাদের এখান থেকে এর মান দরকার মানে আমি এখান থেকে তেইশ টাকা আমি বার করে দেবো তাহলে এখানে তেইশ মানে এখানে তেইশ গুণ করে দাও তাহলে এখানে পাচ্ছি আমি তেইশ এ প্লাস তেইশ বি সমান সমান বারোশো পঞ্চাশ ইন্টু হচ্ছে তেইশ শূন্য পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ হ্যাঁ হচ্ছে আমাদের এগারো ছেচল্লিশ এগারো সাতান্ন সাত হাজার হচ্ছে পাঁচ তেইশ থেকে তেইশ পাঁচ আঠাশ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন এই মানটা এপারে পুট করে দাও তাহলে বত্রিশ এ মাইনাস পনেরোশো সমস্যান কত পাচ্ছি আঠাশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস হচ্ছে তেইশের এ ঠিক আছে আচ্ছা এপারে গেলে কত কত পাচ্ছি দেখো পাঁচ পাঁচ পঞ্চান্ন এ সমস্ত দেখো এর সাথে আমাদের পনেরোশো যোগ করে দিচ্ছি আমি পাঁচ শূন্য হাতে পাচ্ছে বারো দুই হাতে রয়েছে আমাদের এক উনত্রিশে তিরিশ থ্রি জিরো টু ফাইভ জিরো তার এর মানটা কত হবে এখান থেকে থ্রি জিরো টু ফাইভ জিরো বাই হচ্ছে পঞ্চান্ন পাঁচে কালো আমরা পাঁচশো তিরিশ শূন্য পাঁচ শূন্য এগারো এটা কালো আমরা পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পাঁচশো তার এর কয় মূল্য কত পাচ্ছি আমরা পাঁচশো এটা এক্স ধরে আমরা একটা ধরতাম একটা সেই সমাধান করতেই হবে নেক্সট চলো এক ব্যক্তি তেরো হাজার টাকা ধার নিচ্ছে যেটা সে বার্ষিক আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে দুটো বছরের সমান কৃষিতে পরিশোধ করে প্রত্যেক কৃষি পরিমাণটা কত দেখো আট পার্সেন্ট মানে কি না আট বাই একশো অর্থাৎ চার দুগুণে আট চার পঁচিশে একশো যদি আমার প্রিন্সিপাল হয় পঁচিশ তাহলে আমার অ্যামাউন্ট হবে কত না সাতাশ এখন বয়সে দু বছরে আমি কী করব ওটা স্কোয়ার করে দেবো পঁচিশে স্কোয়ার এখানে করছি আমি ছশো পঁচিশ আর সাতাশে স্কোয়ার করছি বা কত পাচ্ছি আমি এখান থেকে সাতশো উনত্রিশ এইটা হচ্ছে আমার ইনস্ট্রলমেন্টের পরিমাণ এখন এইটা এখানে যা হবে এখানেও আমার তাই হবে কারণ দুবছরের সমান কিস্তি অর্থাৎ আমি এটাকেও আমি কিন্তু সাতাশ দিয়ে গুণ করছি তখন আমাকে এটাকেও সাতাশ দিয়ে গুণ করতে হবে কত পারছি এখান থেকে আমার সাতাশ ইন্টু পঁচিশ মানে সাত বছর একশো পঁচাত্তরের পাঁচ সাতাশ সতেরো পঁচিশ পঞ্চাশ আর সতেরো তো ছশো পঁচাত্তর এখন এই দুটোকে যোগ করো এইটা আর এইটাকে যোগ করো ছয় ছয় বারো এখে তেরোশো পাচ্ছি আমরা এখান থেকে এইটাই হচ্ছে আমার ক্যাপিটাল যেটা দেওয়া রয়েছে কত না তেরো হাজার তেরোশোর মানটা দেওয়া রয়েছে আমার তেরো হাজার অর্থাৎ একের মান দেওয়া রয়েছে আমার দশ তাহলে সাতশো উনত্রিশের মানটা কত হবে এখান থেকে জাস্ট দশ গুণ করে দাও দশ ইন্টু সাতশো উনত্রিশ সমান এটাই আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মান নির্ণয় করতে বলছে এখান থেকে আমাদের তো চারের পাঁচ যেমন থাক ভাগ তিন চার বারো তেরো চার আগেই গুণটা হয়ে যাবে মানে এর গুণটা আগে হবে আটের তেরো তেরো ধরো এখান থেকে দুই তাহলে এই উল্টো গেলে কী হয় এখান থেকে পাচ্ছি আমরা দুইয়ের পাঁচ পাচ্ছি এইটুকু থেকে ঠিক আছে এইটুকু থেকে আমরা পাচ্ছি দুয়ের পাঁচ এবার দেখো এইটা একের সাত মাইনাস একের আট মানে এখানে ছাপ্পান্ন হয় রসাইপুর ওপরে হয় আট মাইনাস সাত মানে একের ছাপ্পান্ন হলো ঠিক আছে তলায় দেখো কী হবে এটা পনেরো ছাপ্পান্ন হবে আলটিমেট থাকছে কত এখান থেকে জাস্ট একের পনেরো পরে থাকছে ঠিক আছে ইন্টু চার সাথে আঠাশ দুয়ে তিরিশের সাত ঠিক আছে প্লাস তিনের পাঁচ তো এখান থেকে পাচ্ছি দেখো আমি দুই মানে দুয়ের সাত পাচ্ছি আর দুয়ের পাঁচ আর তিনের পাঁচ যোগ করে পাচ্ছি আমরা পাঁচের পাঁচ মানে এক তাহলে এক মাইনাস দুয়ের সাত মানে এখানে পাচ্ছি আমরা পাঁচের সাত পাঁচের সাত হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান এ নেক্সট চলো প্রদত্ত ভনাংশ শতাংশকে ক্ষুন্দ্রতম রূপে প্রকাশ করতে হবে সেভেন্টি ফাইভ বাই সেভেন্টিন পার্সেন্ট পার্সেন্টেজ মানে হচ্ছে তলায় হচ্ছে একটা একশো পঁচিশ দিকে কারো পাচ্ছি তিন এখানে কারো পাচ্ছি আমরা চার তাহলে থ্রি ইজ টু সিক্সটি এইট এটাই আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধিতে মিস্টার গুপ্ত পঞ্চাশ হাজার টাকা এক বছরের জন্য বার্ষিক আট পার্সেন্ট হারে জমা রাখে ম্যাচুরিটিতে সে কত টাকা পাবে আট পার্সেন্টটা কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে যখনই বলছি অর্ধবার্ষিক এটা হয়ে যাবে ফোর পার্সেন্ট সেক্ষেত্রে ছমাস ছমাস করে দুটো টার্ম হবে অর্থাৎ ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট এইটার আমি এফেক্টিভ রেটটা বার করে নিই তাহলেই আমাদের হয়ে যাবে ফোর প্লাস ফোর প্লাস ফোর ইন্টু ফোর বাই হচ্ছে হান্ড্রেড যেটা করলে পাচ্ছি আমরা এইট পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে তাহলে এইটার আমি শুধু পারবো না নিলে আমি একসাথে যোগ করে দেবো তাহলে পঞ্চাশ হাজার টাকার ওপর এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট মানে এইট ওয়ান একশো আসছে আর এই পয়েন্টের জন্য আরও একটা একশো আসছে চারটে শূন্য এখান থেকে কেটে গেল জাস্ট করে দাও কত পাচ্ছি এখান থেকে আমার পাঁচশো নং আশি পাচ্ছি পাঁচটা চল্লিশ মানে ফোর জিরো এইট জিরো হচ্ছে আমার ইন্টারেস্ট তাহলে মোট কত টাকা হবে না পঞ্চাশ হাজার ছিল মূলধন আর এখান থেকে ফোর জিরো এইট জিরো ফাইভ ফোর জিরো এইট জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছে ট্রেন একটা গাড়ির থেকে বলছে এখানে ফিফটি পার্সেন্ট বেশি বেগে যায় উভয়ই বিন্দু থেকে শুরু করছে এবং একই সময় একা থেকে দূরবর্তী বিতে পৌঁছাচ্ছে আচ্ছা যাওয়ার পথে ট্রেনটা স্টেশনে থামার জন্য বারো মিনিট হারায় তো গাড়ি আর বেগ কত দেখো কার আর হচ্ছে ট্রেন এটা তোমার স্পিড রেশিও যদি গাড়ি থেকে দেখো যদি গাড়ি একশো হয় তাহলে ট্রেন কত হবে না দেড়শো পঞ্চাশ দিয়ে আগে পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে হচ্ছে তিন এ হচ্ছে রেশিও স্পিড রেশিও এর দুই হলো এর হবে তিন এখন দেখো এর সমস্যা কী জানি আমরা ভিটেই জানি আমরা সেক্ষেত্রে ব্রেক আর সময় সবসময় কী না ব্যস্তপাতি সেক্ষেত্রে টাইম রেশিওটা কী হবে না উল্টে যাবে থ্রি ইস টু টু হবে এখন এই যে গ্যাপটা হলো সময়ের তাই এই যে সময়ের গ্যাপটা হলো এটার সমস্যা কত না বারো মিনিট ঠিক আছে অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি কি না একের পাঁচ সরি একের পাঁচ কারণ বারো বাই ষাট করলে পাচ্ছি আমরা এখান থেকে একের পাঁচ ঘণ্টা সেক্ষেত্রে দেখো বলছে গাড়িটার বেগ কত দেখো গাড়িটার সময় কত তিন সময় অর্থাৎ তিন সময় মানে কত তিনের পাঁচ ঘন্টা অর্থাৎ গাড়িটার কিন্তু ওই একাশি কিমি দূরত্ব যেতে তিনের পাঁচ ঘন্টা সময় লেগেছে একাশি কিমি যেতে সময় লাগছে কত না তিনের পাঁচ সেক্ষেত্রে বেগটা কী হবে তিন দিয়ে কালো বা এখান থেকে সাতাশ সাতাশ পাঁচ হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা হচ্ছে গাড়িটার বেগ অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে আঠেরো শ্রেণী ব্যাসের একটা গোলক থেকে প্রতিটি শ্রেণী ব্যাসের কতগুলো সিসার বল তৈরি করা যাবে এমন এনখানা বল তৈরি করা যাবে তাহলে এন এর কি হবে না বড়ো গোলকটা উপরে বড়টা ওপরে আর ছোটটা নিচে ঠিক আছে তাহলে বড়ো গোলকের আয়োজন কী হবে দেখো চারের তিন পায় চারের তিন পায় নিচেও আছে উপরে আছে দরকার নেই জাস্ট এটা ব্যাসার কত হয় না নাইন হয় তাই নয়ের কিউ লেখো উপরে তাই নাইন ইন্টু নাইন ঠিক আছে আর দেখো এখানে ব্যাস বলেছে এইটা ব্যাসার্ধ কত হবে না এক করে হবে তাহলে একের কিউব মানে তো একই হয় তা আলটিমেট কত হবে না সাতশো উনত্রিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তা কি করে হচ্ছে এখানে চারের তিন চারের তিন পাই বড় আর কিউব আর চারের তিন পাই ছোট আর কিউব মানে এই বড়োটা থেকে আমি ছোটোটা পাচ্ছি এখন এইগুলো তো কনস্ট্যান্ট বাট এগুলো কেটে যাবে একমাত্র ব্যাসার্ধ যেটা থাকছে তার কিউব তলায় অন্য একটা ব্যসার্ধ কিউব ব্যাস এটা করলে আমি কত পাচ্ছি কিন্তু সাতশো উনত্রিশ নেক্সট চলো দেখো বলছে এক ব্যক্তি স্কুটারে সাত ঘন্টায় যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার ইলেকট্রিক সাইকেলে চার ঘন্টায় সে কত যদি সে ইলেকট্রিক সাইকেলে স্কুটারের তিনের সাত গুণ বেগে যায় ঠিক আছে দেখো স্কুটারের বেগটা আমি এখান থেকে পেয়ে যাবো ফার্স্ট লাইন থেকে স্কুটারের বেগ কত হবে না টু ফোর্টি ফাইভ বাই হচ্ছে সেভেন করলে পাচ্ছি আমরা এখান থেকে সাথে একুশ পাঁচশো থার্টি ফাইভ পাচ্ছি আমার এখান থেকে ঠিক আছে তাহলে ইলেকট্রিক সাইকেলের কী হবে বেগটা সাইকেলের বেগটা হবে কিনা পঁয়ত্রিশের ওপর তিনের সাত অন্তত থেকে পাচ্ছি আমি পাঁচ তিনে পনেরো ঠিক আছে তাহলে চার ঘন্টায় কতটা যাবে ডিস্টেন্স কী হবে না চার ইন্টু পনেরো বেগের সাথে সময়টা গুণ করে দাও সিক্সটি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের সিক্সটি নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে বলেছে না ফোর ইস টু থ্রি ইস টু সি তাহলে গোসব বলেছে এখানে সেভেন আচ্ছা গসকো হচ্ছে কত না ছয় তাহলে তিনটে সংখ্যার যোগ ফল কত আমাদের এখান থেকে বার করতে হবে অর্থাৎ এদের মধ্যে একটাই কমন পার্ট কী না ছয় তাহলে ফোর এক্স থ্রি এক্স সেভেন যদি কল্পনা করিনি তাহলে কী হবে এখান থেকে এক্সের মান কত না ছয় তো সংখ্যাগুলো কি হবে না চার ছয় চব্বিশ তিন ছয় আঠেরো ছ সাত হচ্ছে বিয়াল্লিশ এখন এদের মধ্যে যোগফল করতে হবে বিয়াল্লিশ আর আঠেরো বাচ্চা এখান থেকে কত না ষাট ষাট চব্বিশে কত হয় না চুরাশি এইটটি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো দুটো পাইপ এ এবং বি একটা ভর্তি ট্যাঙ্কে দশ মিনিট এবং বা পনেরো মিনিটে খালি করতে পারে যেখানে সি একা এটাকে বারো মিনিটে ভর্তি করতে পারে যখন ট্যাঙ্কটা ভর্তি থাকে তখন এ এবং বিকে চার মিনিটের জন্য খোলা হয় এবং তখন পাইপ এ কে বন্ধ করে দেওয়া হয় মানে তারপর হবে এটা তারপর পাইপ এ কে বন্ধ করে দেওয়া হয় এবং বি সাথে সি পাইপটিকে খোলা হয় ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে মিনিটে বার করতে হবে দেখো এ খালি করতে পারে দশ মিনিটে বি খালি করতে পারে পনেরো মিনিটে সি আবার ভরতে পারে কত না তোমার বারো মিনিটে এটা মাইনাস করে দিচ্ছি আমি এখানে তাহলে এদের এলসিন করে পাচ্ছি এখান থেকে ষাট এটা হচ্ছে আমাদের টোটাল ঠিক আছে তাহলে এ দেখো খালি করতে পারে ছয় ইউনিট প্রতি মিনিটে বি খালি করতে পারে চার ইউনিট আর সি ভরতে পারে কত না পাঁচ ইউনিট এখন দেখো এ প্লাস বি একসাথে ছিল কতক্ষণ না চার মিনিট তা চার মিনিটে কতটা খালি করেছে ছয় চারে দশ ইন্টু চার মানে চল্লিশ কিন্তু খালি করে দিয়েছে ঠিক আছে দেখো চল্লিশ যেটা খালি করেছে এখন দেখো ষাট ছিল চল্লিশ খালি হয়ে গেছে টোয়েন্টি পড়ে আছে ঠিক আছে এবার দেখো যেই চার এই ঘন্টা কেটে গেল এরপরে চার মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে কী হবে এবার কিন্তু বি আর সি কাজ করবে কারণ এ তখন বন্ধ হয়ে গেছে তখন দেখো বি আর সি তখন এক মিনিটে কী করবে না এ গিয়ে চার খালি করবে ঠিকই কিন্তু এ গিয়ে পাঁচ ভর্তি করবে মানে প্রতি মিনিটে কিন্তু এক করে ভর্তি হচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেট যেটা খালি হয়েছে আর তো খালি হবে না কারণ চার মিনিটের পর থেকে কী হবে না ভরা শুরু হবে এক করে ভর্তি আরম্ভ করবে তাহলে এই চল্লিশ যেটা খালি হয়েছে সেটা ভরতে কত সময় লাগবে না চল্লিশ মিনিট লাগবে ব্যাস তাই ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি হতে চল্লিশ মিনিট লাগবে আমাদের অ্যান্সার অপশান বি কারণ দেখো এই কুড়িটা তো খালিই হবে না তো আমি এটা ধরবোই না যেটা খালি হচ্ছে শুধু সেটুকুই ভরতে হবে আমাকে চল্লিশ মিনিট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে প্রথমটা তৃতীয়টি থেকে থার্টি পার্সেন্ট বেশি তৃতীয় সংখ্যাটা আবার তৃতীয়টি থেকে ফোরটি পার্সেন্ট কম তাই প্রথম সংখ্যা এবং প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে যোগ ফলের অনুপাতটা কত দেখো এটা ফার্স্ট সংখ্যা ধরে নিচ্ছি আমি এটা এক ধরছি আমি এটা দুই এটা তোমার তিন ঠিক আছে তো থার্ডটা ধরলাম আমি কী থার্ডটা ধরলাম আমি ধরলাম এটা একশো আছে ঠিক আছে এটা একশো ধরলাম তাহলে প্রথমটা কী হবে না থার্ডের থেকে তিরিশ পার্সেন্ট বেশি মানে একশো তিরিশ হয়ে গেল এটা আর সেকেন্ডটা কী হবে এর থেকে ফোরটি পার্সেন্ট কম মানে সিক্সটি হবে এটা ঠিক আছে প্রথম সংখ্যার মনে হয় কী হবে একশো তিরিশ আর প্রথম আর দ্বিতীয় যোগ করলে কথা হচ্ছে আমরা একশো নব্বই অনুবাদ করলে পাচ্ছি আমরা এখান থেকে তেরো ইস টু উনিশ মানে তেরো বাই উনিশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে এক্স জন টুয়েন্টের গড় নম্বর হচ্ছে কত না আশি শীর্ষের পনেরো জন স্টুডেন্ট সব থেকে এবং সব থেকে নিচের পনেরোজন স্টুডেন্ট গড় নম্বর কত না এইট্টি ফোর এবং সেভেন্টি ফোর যত কমে বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে গড় নম্বরটা কত দেখো একশো জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় কত না আশি ওপর থেকে পনেরো মানে টপ থেকে পনেরো জনের ক্ষেত্রে কত না এইটটি ফোর আর বটম থেকে পনেরো জনের ক্ষেত্রে কত এটা গড় নম্বর হচ্ছে সেভেন্টি ফোর দেখো এখানে দেখো চার বেশি তাহলে পনেরো ইন্টু চার এটা কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছে ষাট এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর এটা দেখো কম এখান থেকে মাইনাস ছয় তার পনেরো মানে এখানে পাচ্ছি মাইনাস নাইনটি এইবার দেখো পড়ে আছে কত পনেরো পনেরো তিরিশ চলে গেছে পড়ে আছে কত সত্তর পড়ে আছে তো সত্তর জন স্টুডেন্ট কিন্তু কমসে কম আশি করে থাকছেই মানে সেভেন্টি ইন্টু এইটটি টোটাল রয়েছে আর কি দেখো এইটা কিন্তু বেরিয়ে গেছে মানে আমাকে এটা মেকআপ দিতে হবে মানে মাইনাস সিক্সটি করতে হবে এখান থেকে আমার আর এটা আমার মাইনাস মানে কি ঘাটতি আছে আমাকে এটা মেকআপ দিতে হবে প্লাস নাইনটি করে এখন এইটা কী করবো আমি বাই করবো আমি সত্তর কারণ এখানে বাকি স্টুডেন্টের গড় নম্বর চেয়েছে ঠিক আছে দেখো সত্য সত্যতে এখান থেকে কেটে যায় মানে এটা আশি থাকছে এখান থেকে প্লাস থার্টি বাই হচ্ছে সেভেন্টি অর্থাৎ শূন্য শূন্য কাটে এখান থেকে তিন বাই সাত মানে এখান থেকে পাচ্ছি আমি কত না পয়েন্ট খাওয়ালে চার সাথে আটাশ দুই মানে প্রায় পয়েন্ট ফোর টু সামথিং আসবে পয়েন্ট ফোর টু মানে এখান থেকে পাচ্ছি আমি আশি পয়েন্ট ফোর দেখো থ্রি হবে কারণ একটা আমি তো বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে তো আশি পয়েন্ট ফোর থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো তাই বলছি কোনো মূলধনের ওপর বার্ষিক টেন পার্সেন্ট হারে এত বছরের সুদ একই মূলধনের ওপর বার্ষিক নাইন পার্সেন্ট হারে এত বছরের সুদ অপেক্ষা পঞ্চাশ টাকা কম তো দেখো টেন পার্সেন্ট হারে ধরছি আমি তা টেন পার্সেন্ট হারে মানে আমি ধরনের এখান থেকে পি ধরছি এটা টেন পার্সেন্ট করে সাতের দুই বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো পঁয়ত্রিশ দেখো পি বাই হান্ড্রেডটা বাদ দিলে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এই পারটা দেখো পির ওপর নাইন পার্সেন্ট হারে আমি একশো ধরো করতে পারতাম এটা সুবিধা হতো আমার সেক্ষেত্রে আচ্ছা আমি একশো ধরেই করি ধরে নাও পিটা হচ্ছে আমার একশো এখানে ঠিক আছে তাহলে কত হবে এটা থার্টি ফাইভ হলো এখান থেকে আচ্ছা এই পার্টটা দেখো এটাও পি সমসান একশো তাহলে পি ওপর নাইন পার্সেন্ট হারে নয় দুই বছরে বাই হচ্ছে একশো এই একশো একশো কেটে গেলো একাশি বাই টু মানে এখান থেকে পাচ্ছি আমি ফর্টি পয়েন্ট ফাইভ এই যে গ্যাপটা হলো কত গ্যাপ হলো না ফাইভ পয়েন্ট ফাইভের গ্যাপ হলো এই ফাইভ পয়েন্ট ফাইভের গ্যাপ সমস্ত কত না পঞ্চান্ন টাকা এক্ষুনি বলছিল যে এই সুদটা এটা থেকে কম এত অর্থাৎ এই গ্যাপটাই কত না পঞ্চান্ন অর্থাৎ একের মান পাচ্ছি এখান থেকে আমি দশ আমার চেয়েছি এখানে মূলধনের পরিমাণ তাহলে আমার এখান থেকে একশোর মানটা কত হবে একশো ইন্টু দশ অন্য কত পাচ্ছি আমার এখান থেকে হাজার হাজার টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো ছটা শার্টের ধার্যমূল্য কত না আট হাজার চারশো টাকা এর এরপর দেখো বলছি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট করে ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে চার হাজার নশো টাকায় এমন কতগুলো শার্ট কেনা যাবে একটা শার্টের মার্কট প্রাইস কত হবে আট হাজার চারশো বাই হচ্ছে ছয় মানে এখান থেকে পাচ্ছি আমি চোদ্দোশো আচ্ছা এটার সেলিং প্রাইস কত হবে একটা ষাটের ক্ষেত্রে আমি দেখছি চৌদ্দশো ইন্টু এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মানে আটশো পঁচাত্তর বাই দশ ইন্টু হচ্ছে একশো কারণ পার্সেন্টেজের জন্য একটা একশো নামবে আর এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্টের জন্য এইটা এই দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ একে পাঁচ তিন সাত মানে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে এখান থেকে পাচ্ছি আমি দুই আর এখানে পাচ্ছি আমি সাত তাহলে একশো পঁয়ত্রিশের সাত মানে পাঁচ সাতের পঁয়ত্রিশের পাঁচ হাতের রয়েছে আমাদের তিন সাত একশো উনিশ উনিশের তিনে একশো বাইশ তাহলে বারোশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু আমি একটা একটা শার্টের বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে চার হাজার নশো টাকায় কতগুলো শার্ট পাওয়া যাবে তার নাম্বার অফ শার্ট কী হবে চার হাজার নশোকে এটা দিয়ে ভাগ করে দাও তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে চারটে পাওয়া যাবে চারটে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো শীতকালে দোকানদার একটা সোয়েটারের দাম চোদ্দোশো বাইশ টাকা থেকে কমিয়ে বারোশো চৌষট্টি টাকা করে সেক্ষেত্রে ছাড়ের পরিমাণটা হিসেব করতে হবে দেখো চোদ্দোশো বাইশ ছিল করে দিয়েছি কত না বারোশো চৌষট্টি মানে এখান থেকে পাচ্ছি আমি আট ছয় একে সাত এখান থেকে পাচ্ছি পাঁচ দু একে তিন মানে একশো টাকা কিন্তু এখান থেকে ছাড় দিচ্ছে একশো ছাড় দিচ্ছে কতর ওপর চোদ্দোশো বাইশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত দেবে দেখো এখানে এটা পুরোপুরি নয় দিয়ে কাটে দেখো আর লং দুই আর হচ্ছে সাত নব একশো পঁয়ত্রিশ সাথে হচ্ছে ব্যালিশ হ্যাঁ মানে একশো বাই নয় মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো এটা আমাদের হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের দাম প্রতি বছর দেখো বলছে টোয়েন্টি পার্সেন্ট করে বৃদ্ধি পায় তৃতীয় বছরের শেষে এবং চতুর্থ বছরের শেষে এটা দামের পার্থক্য কত হয় না এইটির সিক্স পয়েন্ট ফোর জিরো সেক্ষেত্রে দ্বিতীয় বছরের শেষে এটা দাম কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা পার্থক্যটা বলে দিয়েছে দেখো প্রতি বছর বাড়ছে ধরলাম দেখো প্রথম বছরের দাম কত আছে না একশো আছে ঠিক আছে তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে এটা একশো কুড়ি মানে একশো কুড়ি হয়ে গেল এটা ঠিক আছে আচ্ছা থার্ড ইয়ারে কত হবে দেখো একশো কুড়ির ওপর একশো কুড়ি বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি কত দেখো একশো কুড়ির ওপর একশো কুড়ি বাই একশো করে শূন্য শূন্য কেটে যায় ওয়ান ফর্টি ফোর পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে আর ফোর্থের ক্ষেত্রে কত পাবো আমরা একশো চুয়াল্লিশের ওপর একশো কুড়ি বাই একশো মানে এখান থেকে শূন্য শূন্য কাটে চার বরং আটচল্লিশের আর হাতে রয়েছে মানে চার এখান থেকে চার বরং আট চার বাহান্ন দুই হাতে রয়েছে পাঁচ বারো কেউ পাবে সতেরো মানে একশো বাহাত্তর পয়েন্ট আট পাচ্ছি এখন বলছে তৃতীয় বছর এবং চৌথ বছর এইটা দামের পার্থক্য কত ছিয়াশি পয়েন্ট চার শূন্য বিয়োগ করো দেখো একশো বাহাত্তর পয়েন্ট আট আর এখানে পাচ্ছি আমি একশো চুয়াল্লিশ পয়েন্ট শূন্য মানে এখান থেকে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি আট চার একে পাঁচ আর এখানে পাচ্ছি আমি কত পাঁচ দুই তাই তো হ্যাঁ এটাই পাচ্ছি আমরা টোয়েন্টি এইট পয়েন্ট এইট পাচ্ছি এখন এইটার সমস্যা কত না এইট সিক্স পয়েন্ট ফোর জিরো অর্থাৎ একের মানটা দেখো এখান থেকে জাস্ট তিন গুণকলিত হয়ে যায় এটা তাহলে একের মান হচ্ছে আমার এখান থেকে তিন কি চেয়েছে এখানে দ্বিতীয় বছর শেষের দাম কত মানে একশো কুড়ির মানটা কত হবে এখান থেকে একশো কুড়ির মান হবে এখান থেকে তিন ইন্টু একশো কুড়ি সমস্যান তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো তাই ও কী বলছে এখানে এখানে বলছে নটা সংখ্যার গড় কত না টোয়েন্টি পয়েন্ট সিক্স তাদের মধ্যে তিনটের গড় কত ছাব্বিশ পয়েন্ট এক যেখানে আরও তিনটের গড় হচ্ছে পনেরো পয়েন্ট দুই বাকি তিনটের সংখ্যার গড় কত হবে একই টাইপের অঙ্ক এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে নটার গড় টোয়েন্টি পয়েন্ট সিক্স আচ্ছা তিনটের গড় কত না ছাব্বিশ পয়েন্ট এক ঠিক আছে যেখানে আরও তিনটের গড় কত না পনেরো পয়েন্ট দুই ঠিক আছে কতটা বেশি এখান থেকে দেখো এখানে বেশি পয়েন্ট পাঁচ আর এখানে পয়েন্ট পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বেশি তিনটের ক্ষেত্রে মোট এইটা বেশি আচ্ছা আর এখানে দেখো কম কতটা এখান থেকে পয়েন্ট চার ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ইন্টু থ্র এইটা হচ্ছে আমার কম ঠিক আছে এখন দেখো তিন তিনে ছয় তো চলে যায় পড়ে আছে তিনটে তাহলে তিনটে সংখ্যার গড় মানে সমষ্টি মোট কত হবে না টোয়েন্টি ইন্টু সিক্স ইন্টু তিন কমসে কম এটা এইটাতে রয়েছে এখন দেখো এইটা চলে যাচ্ছে মানে আমি এখান থেকে একটা বিয়োগ করে দিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু তিন করে দিচ্ছি আর এটা ঘাটতি আছে মানে আমি এখানে প্লাস করে দেবো মানে ফাইভ পয়েন্ট ফোর ইন্টু

পনেরো পার্সেন্টে বিক্রি করছে আর অন্যটাকে ফাইভ পার্সেন্ট খরচে বিক্রি করছে তাদের বিক্রি মূল্যে পার্থক্য যদি একশো চল্লিশ টাকা হয় সেক্ষেত্রে মোটের ওপর তার লাভ কত হবে দেখো প্রথম জুতোর ক্ষেত্রে কী হচ্ছে এটা সিপি এটা হচ্ছে এসপি দেখো বলছি কিনা পনেরো পার্সেন্ট লাভে মানে এখান থেকে বলতে পারি কি পাঁচ দিয়ে কালো পাচ্ছি আমরা তিন বাই কুড়ি অর্থাৎ যদি আমার কুড়ি টাকা কেনা হয়ে থাকে তাহলে আমার বিক্রি মূল্য কত হচ্ছে তেইশ টাকা লাভে বিক্রি করছি আর ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কি না পাঁচ বাই হচ্ছে একশো মানে এক বাই উনিশ অর্থাৎ যদি আমার উনিশ টাকা কেনা হয় সেক্ষেত্রে আমার বিক্রি করছি করতে আর সেটা আমি এইভাবে না করে একশো ধরেই করি তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে কারণ এখানে আমার কেনার দামটা সেম থাকবে ঠিক আছে রেশিও না করে আমি আর একটু বড় রাখি দেখো একশো টাকায় কেনার দাম একশো পনেরো টাকায় বিক্রি করছে আর ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কী হবে এটা একশো টাকায় কেনা নাইনটি ফাইভে বিক্রি করছে কেন করলাম কারণ এই দুটোকে আমি সেম রাখার জন্য কারণ এখানে বলেছে একই দামে কিনছে ঠিক আছে ওই জন্য আচ্ছা এবার কী বলছে দেখো তাদের বিক্রয়ের মধ্যে পার্থক্য কত একশো চল্লিশ মানে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে পাঁচ আর পনেরো কুড়ি তাহলে কুড়ির সংসার হচ্ছে ওয়ান ফরটি তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমরা সাত এখন বলছে মোটের ওপর কত লাভ হয় আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এখানে কত পাচ্ছি আমরা দুশো পাচ্ছি আর এখানে কত পাচ্ছি আমরা পাঁচ খাওয়াচ্ছি এখানে পাচ্ছি আমি একশো কুড়ি আর নব্বই কত হয় না দুশো দশ তাহলে এখান থেকে আমি কিন্তু পাচ্ছি দশ টাকা দশ পাচ্ছি লাভ দশের মান কত হবে না একের মান যদি সাত হয় তাহলে দশের মান কত হবে না সাত ইন্টু দশ সময় সময় সত্তর সত্তর টাকা হচ্ছে আমার লাভ মোটের ওপর আমার সত্তর টাকা লাভ হবে ঠিক আছে নেক্সট চলো সাত মিটার গভীরতা এবং টোয়েন্টি মিটার ব্যসার দেওয়ার খালি চমকিতে ট্যাঙ্কে সর্বোচ্চ কত পরিমাণ জল ঢালা যাবে অর্থাৎ ট্যাঙ্কটার আয়তন আমাকে বার করতে হবে পাই আট স্কোয়ার এইচ বাইশের সাত ইন্টু আট স্কোয়ার মানে এখান থেকে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু সাত 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 কেটে গেল এখান থেকে চার বাইশে হচ্ছে অষ্টআশি আর দুটো শূন্য এখান থেকে আট হাজার আটশো ঘন মিটার অপশান দেখো চলে এসছে অপশান এ নেক্সট চলো গত বছর এক্স এবং আয়ের অনুপাত ছিল কত না ফোর ইস টু ফাইভ এক্স এবং আয়ের অনুপাত কত ছিল ফোর ইস টু ফাইভ দেখো গত বছরে তাদের নিজস্ব আয় এবং এবছরের আয়ের মধ্যে অনুপাত থ্রি ইস টু ফোর টু ইস টু থ্রি যত কমে যদি তাদের বর্তমান আয়ের সমষ্টি পনেরো হাজার চারশো টাকা হয় সেক্ষেত্রে এক্স এর বর্তমান আয় কত ধরে নাও এটা হচ্ছে ফোর এক্স এটা হচ্ছে তোমার ফাইভ এক্স এখন এটা বেড়ে কত হয়েছে দেখো এই আয়ের উপর দেওয়া মানে কি তিন ছিল চার হয়েছে মানে বেড়েছে যেখানেটা কী করে করবো আমরা ফোর এক্স এর ওপর পরেরটা বাই আগেরটা অর্থাৎ চার বাই তিন গুণ করে দাও এটা হচ্ছে আমাদের বেড়ে হয়েছে বেড়ে আমাদের কিন্তু এই ইনকামটা হয়েছে কারণ দেখ রেশিও দিয়ে দেওয়া মানে কিন্তু যে তিনের ওপর বাড়ছে এক তাহলে একের ওপর কত বাড়ছে এইভাবে কিন্তু হিসেব করে আমরা এইটার ওপর চাপাই অর্থাৎ আলটিমেট কিন্তু চার বাই তিন করলে আমাদের সেটা বেরিয়ে যাবে এই এইটা হচ্ছে আমাদের বর্তমান আয় ঠিক আছে আর দেখো এখানে কী হবে এটা ফাইভ এক্সটা কী হবে না তিন বাই দুই হবে ঠিক আছে এখন বলছে বর্তমান আয়ের সমষ্টি কত বলছে না পনেরো হাজার চারশো আচ্ছা এইটা আমি তাহলে যোগ করবো এখান থেকে এটা সংস্কৃত কত না পনেরো হাজার চারশো দেখো ষোলো এক্স বাই থ্রি পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে পাচ্ছি আমরা পনেরো এক্স বাই টু ছয় হচ্ছে দশক এখান থেকে পাচ্ছি আমরা দুই মানে এখান থেকে পাচ্ছি আমি বত্রিশ এক্স আর এখান থেকে তিন পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি সাত সাত সেভেন্টি সেভেন এক্স বাই হচ্ছে সিক্স বাই সিক্সটাকে আমি এপারে গুণ করে দিচ্ছি পনেরো হাজার চারশো ইন্টু ছয় এটা দিয়ে কালো পাচ্ছি আমরা দুশো তাহলে এক্স পাচ্ছি আমরা বারোশো আমাকে চেয়েছি কি এখানে এক্সের বর্তমান আয় দেখো এক্সের বর্তমানে কোনটা এইটা কিন্তু বর্তমান আয় ফোর এক্স ইন্টু বা ষোলো এক্স বাই থ্রি ভাবতে পারো তাহলে ষোলো বাই তিন দিয়ে আমরা চারশো পাচ্ছি আমি ছ ছ হাজার চারশো টাকা হচ্ছে কিন্তু এখানে এক্সের বর্তমান আয় জাস্ট এই জায়গাটাই একটু কিন্তু কেরামতি আছে বাকি আর কিছু না থ্রি ইস টু ফোর যখনই বলে দেবে তোমার মানে কি চার হয়েছে এখন আগে ছিল তিন অর্থাৎ এই নতুনটা মানে পরেরটা বাই আগেরটা করে নতুন যে আমাদের আয়টা সেটা আমি পেয়ে গেলাম পরেরটা ক্ষেত্রে তাই তিন বাই দুই করে কিন্তু আমি বর্তমান আয়টা পেয়ে গেলাম দুটো বর্তমানে যোগ করলাম করে আমি এখান থেকে মার বাই করে নিলাম নেক্সট চলো দেখো দুশো তিয়াত্তর তিনশো বারো এবং তিনশো একান্নর মধ্যে গসর হচ্ছে কত না এক্স আর এক্সের মানটা আছে কোনটার মধ্যে দুশো তিয়াত্তর তিনশো বারো তিনশো একান্ন দেখো তিন দিয়ে এখান থেকে আমরা ওয়ান মানে সাত ইন্টু তেরো আচ্ছা এইটা দেখো তিন দিয়ে কালো একশো মানে আট তেরো আচ্ছা এটা দেখো তিন মানে নয় ইন্টু তাহলে দেখো আলটিমেট এখান থেকে কত আমরা এখান থেকে না তিন মানে থার্টি যেটা আছে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে দুশো দশ টাকা আশি পয়সায় একটা দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির পনেরো পার্সেন্ট ক্ষতি হয় নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ করতে হলে তাকে এটা কত টাকা বিক্রি করতে হবে টু ওয়ান জিরো এইট জিরো বাই হচ্ছে হানড্রেড এটা বিক্রি করে তার ক্ষতি হয়েছে মানে একশো বাই হচ্ছে এইটটি ফাইভ এটা হলো আমার এখন সিপি আবার তার উপর আমি কী চাপাচ্ছি না এইটা চাপিয়ে দিলে আমি কী চাপ না এসপি পেয়ে যাবো আবার অর্থাৎ একশো নয় পয়েন্ট পাঁচ মানে হাজার পঁচানব্বই বাই দশ ইন্টু একশো এক করে দিলাম এই শূন্য এই শূন্য কেটে গেল এবার ধীরে সুস্থে কাটবো আমি এই শূন্য এই শূন্য এখানে কাটছে দেখো পাঁচ দিয়ে সতেরো পাঁচ দিয়ে আমরা দুই এক নাইন ঠিক আছে আচ্ছা আর কি কাটে এখান থেকে চার যায় না এইটা দেখি আমি এপার কাটাই সতেরোকে সতেরো এখানে পাচ্ছি আমি চার শূন্য মানে এখান থেকে পাচ্ছি আমি শহর চৌত্রিশ চার সতেরো হচ্ছে মানে একশো চব্বিশ বাই হচ্ছে আচ্ছা থাক যা আছে তাহলে দুশো উনিশ তার সাথে আমি একশো প্লাস চব্বিশ এইভাবে গুণ করে নেব বাই হচ্ছে আমার একশো আচ্ছা এটা থাক টু ওয়ান নাইন দেখো এটা তো একশো একশো কালে দেখো সেপারেট করলে কী হয় দুশো উনিশ হয় এটা তাহলে দুশো উনিশ ইন্টু চব্বিশ বাই হচ্ছে একশো এইটুকু করলেই আমাদের হয়ে যাবে তাহলে এখানে করলে পাচ্ছি আমি নয় চব্বিশে দুশো ষোলো ছয় হাজার আমাদের একুশ চব্বিশে কে চব্বিশ আর একুশে কত হয় না পঁয়তাল্লিশে পাঁচ আর চার চব্বিশ দেখুন আটচল্লিশ আর চারে কত হয় না বাহান্ন অর্থাৎ বাহান্ন তাহলে দুশো উনিশ ছিল ছিল বাহান্ন পয়েন্ট পাঁচ ছয় পাঁচ ছয় এখান থেকে পাচ্ছি দেখো একাত্তর টু সেভেন্টি ওয়ান দেখো এটা আমি পুরো না করলেও হয়ে যেত আমার পরীক্ষার হলে দেখো এখানে আছে চার এখানে আছে নয় গুণ করলে কত আসে না চার মানে শেষ সংখ্যাটা কত আসে না ছয় আসছে একমাত্র ছয় এখানেই আছে একটু চোখ ঘুরে রাখলে কিন্তু অপশানটা আমাদের ডি এটা দেখেই চলে আসতো আমার গুণ করা দরকারই হতো না ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি কি এখানে না প্রাথমিকভাবে রেখা এমন হারে কাজ করে যে সে চব্বিশ ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে কিন্তু সে সেই হারে মাত্র আট ঘন্টা কাজ করে যদি সে খুব স্পিডে কাজটা করে তাহলে একটা গোটা কাজ কিন্তু সে চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে পারে কিন্তু সে পুরোটা করতে পারছে না ওই হারে কারণ সে মাত্র আট ঘন্টা কাজ করছে এরপরে সে এমনভাবে কাজ করে যাতে সে ন ঘন্টার মধ্যে বাকি কাজটা সম্পূর্ণ করতে পারে তো রেখাকে এই কাজটা এক কাজের সময়ের মধ্যে শেষ করতে হলে তাহলে সেই কাজটাকে শেষ করতে তার কত ঘন্টা লাগবে ঠিক আছে ভালো প্রশ্ন একটু অন্য রকমের ল্যাঙ্গুয়েজের প্রশ্ন দেখো আমি ধরে নেব তার এফিসিয়েন্সি দক্ষতা আমি ধরবো কি না এক্স এক্স হারে কাজ করে সেক্ষেত্রে দেখো যদি চব্বিশ ঘন্টা কাজ করে তাহলে কীভাবে চব্বিশ এক্স হচ্ছে আমার টোটাল এটা টোটাল হচ্ছে এইটা ঠিক আছে কিন্তু সে এই হারে মাত্র আট ঘন্টা কাজ করছে মানে এইট এক্স হচ্ছে এই হারে সে আট ঘন্টা কাজ করলে কি হয় না এইট এক্স এখন বসে দেখো যে ন ঘন্টার মধ্যে সে বাকি কাজটা সম্পন্ন করছে মানে এমনভাবে কাজ করছে বাকিটা সে ন ঘন্টার মধ্যে শেষ করতে পারছে তার মানে কী হবে ধরে নিলাম যে আমি ওই ঘন্টাতে তার স্পিড সেই এক্স আর নেই এখন তার হয়ে গেছে কত না ওয়াই এখন এইট এক্স প্লাস নাইন ওয়াই এই দুটো মিলিয়ে তবে সে মোট কাজ করতে পারছে কত না চব্বিশ এক্স এখান থেকে পাচ্ছি আমি নাইন ওয়াই সঙ্গে কত না দেখো ষোলো এক্স তার ওয়াই এর মান পাচ্ছি এখান থেকে আমরা ষোলো এক্স বাই পাচ্ছি এখান থেকে নাইন ঠিক আছে এখন বলছে দেখো রেখাকে এই কাজটা এক কাজে সময় মতো শেষ করতে হলে তাহলে সেই কাজটা শেষ করতে আর কত ঘন্টা লাগবে কী করবো আমরা আমরা টোটাল ওয়ার্ককে আমরা তার এফিশিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ চব্বিশ এক্স হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক তার এফিসিয়েন্সি কত না ষোলো এক্স বাই থ্রি এটাই আমরা ভাগ করে দেবো তো এখান থেকে পাচ্ছি আমরা তিন ইন্টু চব্বিশ বাই হচ্ছে আমার এখান থেকে ষোলো আট দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে আট দিয়ে কালো পাচ্ছি আমরা দুই আচ্ছা এখানে কালটা পাচ্ছি আমরা কত নয় বাই দুই মানে ফোর পয়েন্ট ফাইভ তাই তো নাকি ঠিক করে দেখিনি একবার তিন ইন্টু চব্বিশ বাই হচ্ছে আচ্ছা নাইন ছিল এটা সরি নাইন ছিল আচ্ছা এখানে নাইন আছে তাহলে এখানে বাই দেখো সাতাশ বাই দুই মানে তেরো পয়েন্ট পাঁচ রাউন্ড ফিগারে করলে প্রায় চোদ্দো চোদ্দো ঘন্টা লাগবে ঠিক আছে মানে এই যে তার এফিসিয়েন্সিটা পেলাম আমরা এই এফিসিয়েন্সি নিয়েই কিন্তু সে যদি কাজটা শেষ করে এই সময়ের মধ্যে সেক্ষেত্রে তার সময় কত লাগবে না চব্বিশ এক্স বাই তার এফিসিয়েন্সি করলে পাচ্ছি আমরা তেরো পয়েন্ট পাঁচ নেক্সট চলো দেখো বলছি এখানে জিরো পয়েন্ট টু ফাইভ টু এক্স মানে বাই করে দিলাম ডবল ইস টু ছয় ঠিক আছে পাঁচ দিয়ে কাটা পাচ্ছি দেখো পাঁচ বাই একশো মানে এখান আর এইটা কোনো কোনো গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে জিরো পয়েন্ট হচ্ছে এখান থেকে আমাদের এক্সের মান তাহলে এক্সের মান কথা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি হচ্ছে এখানে বি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো দেখো লাস্ট প্রশ্ন কি বলছে এখানে মানিংয় করতে বলছে এখানে ষাট মাইনাস ষোলো ইন্টু দুই তাহলে সবার আগে তো ভাগটা হবে ষাট বাই ষোলো ইন্টু দুই মাইনাস ছিয়াত্তর দেখো এর কাজ আগে মানে এখানে পাঁচ ইন্টু উনিশ আমি নিচে রেখে দিলাম পনেরো বাই আট হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি মাইনাস চার তাহলে মাইনাস চারটা এই মাইনাস হয়ে গেল প্লাস ইন্টু চার মাইনাস তিন আর এখানে আছে একের তিপ্পান্ন এখান থেকে পাচ্ছি আমি চার পনেরং ষাট চার দুপুণে আট মানে পনেরো চার চার চারের ষোলো চার দুগুণ হ্যাঁ ঠিক আছে তাহলে পনেরো বাই এখান থেকে পাচ্ছি আমি দুই কারণ দুই দিয়ে চার কাটে আবার পনেরো দুই হয় এখানে কালো পাচ্ছি আমরা চারের পাঁচ পাচ্ছি আমরা এখান থেকে তাই তো চারের পাঁচ আর এখানে পাচ্ছি আমি পনেরো দুই তাহলে চারের পাঁচ পনেরো দুই মাইনাস তিন মানে এখান থেকে আমি যদি করি দশ যদি দশও করি সেখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে দুই মানে এখানে পাচ্ছি আমি আট পাঁচ মানে পাচ্ছি এখান থেকে পঁচাত্তর এখানে পাচ্ছি আমি দেখো তিরিশ সেক্ষেত্রে দেখো তিরাশি থেকে থার্টি বিয়োগ করা মানে ফিফটি থ্রি পেয়ে যাওয়া ইন্টু রয়েছে আবার একের তিপ্পান্ন তাহলে পনেরোর দুই মাইনাস এখন তিপ্পান্ন তিপ্পান্তিপুর কেটে যাবে জাস্ট একের দশ পরে থাকছে এখান থেকে দশ হচ্ছে আমার দশ এখান থেকে পাঁচ মানে পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি এক তাহলে চুয়াত্তর বাই দশ মানে সাঁত্রিশ বাই হচ্ছে পাঁচ অর্থাৎ সাত পূর্ণ দুইয়ের পাঁচ এইটা আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই ছিল এই ক্লাসটা কাজ লাইক করো কমেন্ট করো নিজের মধ্যে পারছো শেয়ার করো সরস্বাসে হাজির করে রাখো পরে বারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ